ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাপ্পা আর আপনি দেখছেন গ্রামীণ ডিজিটাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজ আমরা দেখব, যদি বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকি তো তার কিভাবে ট্র্যাক করব, সেটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো সেটি কিভাবে ডাউনলোড করব, আর ডাউনলোড করার পরে যদি সিগনেচার ভেরিফাই না থাকে তো সেটি কিভাবে সিগনেচারটি ভেরিফাই করব, সে সমস্ত সম্পর্কে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একটা কথা বন্ধুরা, এর আগেও আমি ই ডিস্ট্রিক্টের উপর দুটি ভিডিও বানাইছি, যে ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হয় অনলাইনে, এবং ই ডিস্ট্রিক্টের পোর্টালে যে রেজিস্ট্রেশন, যে ইউজার আইডি আর পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে। তো এই দুটি ভিডিও লিঙ্ক ওপরে আই বটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা এই ভিডিও দুটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আপনি আপনার মোবাইল বা পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার সার্চ অপশনে গিয়ে লিখবেন ই ডিস্ট্রিক্ট। ই ডিস্ট্রিক্ট লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে, ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল .gov.in, এই লিঙ্কে একবার ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার পরই আপনি সরাসরি ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তো আপনাদের সুবিধার্থে এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনাকে যে ইউজার আইডি বানিয়েছিলেন বা তার লিঙ্ক যে উপরে আই বাটন আছে, সেখান থেকে গিয়ে একটু ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপর দিকে বাঁ দিকে কর্নারে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে একবার ক্লিক করে দেবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন আপনি যতগুলি আবেদন করেছিলেন এই আইডি থেকে তার টোটালি ডিটেলস শো করছে। তো এখানে আমার এখনো পর্যন্ত তিনটি অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হয়ে যাবে, আর একটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তার অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটি সেটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এখান থেকে একটি আলাদা ফোল্ডার আপনাকে শো করবে ডাউনলোড ইনপুট ডকুমেন্ট। তো এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি সেটি আপনার সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনার ছবি থাকবে, এখানে আপনার সার্টিফিকেটের যে নাম্বারটি সেটি থাকবে। তো এখানে সিগনেচার ভেরিফাই নেই, আপনি ভালোভাবে দেখবেন এখানে সিগনেচারটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে আপনি যে একটি ফোল্ডার চয়েস করে সেভ করে দেবেন। সেভ করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে। তো এখান থেকে শো ফোল্ডারে আপনি ওপেন করবেন। শো ফোল্ডার ওপেন করার পরই আপনার যেই ফোল্ডার পিডিএফটি ডাউনলোড হয়েছে সেই পিডিএফটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরই দেখতে পাচ্ছেন যেহেতু এখানে আমার সিগনেচার ভেরিফাই হয়ে আছে, তো তার জন্য আমার এটা আগেও সিগনেচার ভেরিফাই করছে, তার জন্য এটা অটো সিলেক্ট হয়ে আছে, তার জন্য অটোমেটিক আমার সিগনেচার ভেরিফাই হয়ে যায়। কিন্তু যদি আপনার ক্ষেত্রে সিগনেচার ভেরিফাই না হয় তাহলে আপনি কি করবেন, প্রথমে ওই সিগনেচার ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশন খুলে যাবে। তো এখানে সিগনেচার প্রপার্টিতে ক্লিক করে দেবেন। সিগনেচার প্রপার্টি ক্লিক করার পরেই আপনি ওপরের যে মেনু বারটি দেখবেন সেখানে একটি জায়গায় মাঝখানে মিডিলের অপশনে যে সিগনেচার আছে সিগনেচারে ক্লিক করবেন। সিগনেচার ক্লিক করার পরে শো সার্টিফিকেটে একবার ক্লিক করে দেবেন। শো সার্টিফিকেটে আসার পর আপনি ট্রাস্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা এনেবেল আছে, যেহেতু আমার সিগনেচারটি ভেরিফাই হয়ে আছে তার জন্য এটা এনেবেল আছে। তো এটি আপনাকে অ্যাড ট্রাস্ট আইডেন্টিটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলে যাবে। তো এখান থেকে সিগনেচার ভেরিফাই অপশনে ক্লোজ করে আপনি বাকি সব অপশনগুলি কেটে বেরিয়ে চলে আসবেন। কেটে বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিগনেচারটি ভেরিফাই হয়ে গেছে এবং একটি রাইট চিহ্ন অপশন চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলাম যে কিভাবে ইনকাম সার্টিফিকেটের আবেদন করলে সেটি কিভাবে ট্র্যাক করব, বা তার এখন নতুন পজিশন কীরকম জায়গায় আছে, বা সেটি কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার পর সিগনেচার ভেরিফাই করব। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন, তো বন্ধুরা আজকে ভিডিওটি ছোট এবং খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল, যে কিভাবে ভিডিওর জন্য ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো নমস্কার।